নমস্কার বন্ধুরা একেটি নিউজে সকলকে স্বাগত আজকে যে বিষয়ে আলোচনা করতে চলেছে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনারা যারা দুয়ারে সরকার ক্যাম্পে অথবা ব্লক পঞ্চায়েত বিভিন্ন অফিসে বয়স্ক ভাতা বা বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করেছিলেন সেই আবেদন বর্তমান আপনার কি অবস্থায় আছে এবং আপনি টাকা পাচ্ছেন কি না কী কারণে আপনার টাকাটা আটকিয়েছে বা আপনার আবেদনটা কোথায় গিয়ে আটকে আছে এই বিষয়ে আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যদি কোনো সমস্যা থাকে আপনার এ বিষয়ে আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন আমরা তার যথাযথভাবে দেখে দেওয়ার চেষ্টা করব তো চলুন কথা না বেড়িয়ে মূল ভিডিওতে যাই আমরা আমাদের চ্যানেল এ কে এইটিন নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস তো প্রথমে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিল ওপেন করে এন এস এ পি লিখে সার্চ দেন সার্চ দেওয়ার পরে যে প্রথম অফিসিয়াল লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্কে ন্যাশনাল ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম বা এনএসএফি এটা গভর্নমেন্ট একদম সেন্ট্রাল গভর্নমেন্টের সাইড এখানে যাওয়ার পরে এই যে দেখছেন এখানে অ্যাবাউট রিপোর্ট এই যে রিপোর্ট অপশানটা আছে রিপোর্টে গিয়ে ক্লিক করবেন রিপোর্টে ক্লিক করার পরে এই যে এখানে সমস্ত মানে স্কিম কিভাবে কি কোথায় আছে সমস্ত কিছু পর পর পরপর বলা আছে এখানে আমি যেহেতু এই আপনার রিপোর্টটা দেখব রিপোর্টটা এই যে সাত নম্বর অপশানে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি স্টেপ বাই স্টেপ এগুলো ফ্ল্যাপ করবেন প্রথম আপনার স্টেট দেবেন স্টেট আমার স্টেট ওয়েস্ট বেঙ্গল আমি ওয়েস্ট বেঙ্গলটা দিচ্ছি এরপর স্কিম নেম আপনি কোন স্কিমটা দেখতে চাইছেন সেই স্কিমটা এখানে দেখবেন আমি ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিমটা দেখতে চাইছি আমি এই স্কিমে আমি ক্লিক করব তারপর ফিনান্সিয়াল ইয়ার কোন ইয়ারে আপনার আবেদন করেছিলেন সেই ইয়ারগুলো এ দু হাজার ষোলো থেকে দু হাজার বাইশ সাল অবধি সমস্ত রিপোর্ট আপনি এখানে দেখতে পাবেন তো আমি লাস্ট হাজার বাইশ সালটা আমি দেখে নিচ্ছি দু হাজার বাইশ সালে দেখলাম এবার আপনি ক্যাপচারটা দিয়ে দেবেন ক্যাপচারটা ফিল করবেন পি ওয়াই এক্স সেভেন এ ক্যাপচার ফিল করার পরে আপনি সিম্পলি সাবমিট পাঠাবেন ক্লিক করবেন এইবার দেখুন আপনার ডিস্ট্রিক্ট এসছে আপনি কোন ডিস্ট্রিক্টে বসবাস করেন এবং কোন ডিস্ট্রিক্টে দেখতে চাইছেন সেগুলো নিচে স্কল ডাউন করবেন দেখতে পাবেন আমি এখানে নদিয়া দেখতে চাইছি আমি তাই নদিয়াতে ক্লিক করলাম এবার দেখুন এবার আপনার ব্লক আপনার ব্লকটা এখানে আছে আপনার আপনার ব্লকটা আমার ব্লক করিমপুর টু আমি করিমপুর টু এইবার দেখুন আপনার পঞ্চায়েত আপনার পঞ্চায়েতের নামগুলো সব ইচ্ছে আমার পঞ্চায়েতের নাম আমি এখানে ক্লিক করলাম এইবার দেখুন আপনার পঞ্চায়েতে যতগুলো বার্ধক্য ভাতা হয়েছে সমস্ত লিস্ট এখানে দেখতে পাবেন এখানে আপনার নামটি যদি না থাকে নিকটবর্তী ব্লক অফিস বা পঞ্চায়েত অফিসে যোগাযোগ করবেন এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা আপনার একটু হেল্প হয় তবে নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ আমাদের চ্যানেল এ কে নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন